টেলিয়ামুড়া মহকুমা, শুধু টেলিয়ামুড়া বাসী নয়, টেলিয়ামুড়া মহকুমা বাসীর কাছে একটা আনন্দের খবর যে আজকে টেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আমরা অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেছি। গত করোনা প্যান্ডেমিক পরিস্থিতিতে আমরা বুঝতে পেরেছি যে অক্সিজেনের গুরুত্ব কতখানি, এবং সেই গুরুত্বের কথা বা সেই প্রয়োজন এবং চাহিদার কথা মাথায় রাখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটি মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছেন, এবং যার অর্থরাশি এসেছে পিএম কেয়ার্স ফান্ড থেকে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে, বিশেষ করে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এই অক্সিজেন প্ল্যান্ট দিয়েছেন, অন্যান্য সুযোগ সুবিধা বরাদ্দ করেছেন হাসপাতাল থেকে, এবং আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত যে এত কম সময়ের মধ্যে সকলের জন্য ফ্রি ভ্যাকসিন তিনি ব্যবস্থা করেছেন। এত বড় জনসংখ্যার দেশ ভারতবর্ষ, এবং সবার জন্য, ছোট্টদের জন্য এখন এটার ব্যবস্থা হচ্ছে, কিন্তু এর আগে অ্যাডাল্ট যারা মানে 18 থেকে চতুর্থ সমস্ত জনগণকে ফ্রি ভ্যাকসিন দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তো যারা নিন্দুক, যারা সমালোচনা করেছেন, বিরোধীরা বিরোধিতার জন্য রাজনীতি করে, পিএম কেয়ার্স ফান্ড নিয়ে অনেক আলোচনা করেছেন, তারা অনেক চিৎকার চেঁচামেচি করেছেন, তার যোগ্য জবাব আজকে ত্রিপুরা থেকে শুরু হয়েছে। ত্রিপুরার আজকে সমস্ত জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলিতে ভার্চুয়ালি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এবং আমরা সকলে মিলে বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেছি, যার অর্থরাশি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার পিএম কেয়ার্স ফান্ড। ম্যাম, এটার পরিষেবা কতটুকু পাবে সাধারণ মানুষজন, এ নিয়ে আপনি কী বলবেন? আমরা বরাবর আমরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা বরাবর সেই দিকে লক্ষ্য রেখেছি। মানুষের জন্যই তো তড়িঘড়ি করে এই অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা, সুতরাং মানুষ তার পরিষেবা পাবে। এবং বিগত আপনি দেখুন না, বিগত সরকারের থেকে যদি বর্তমান পরিস্থিতির কথা আপনারা দেখেন, বর্তমান সরকারের ভূমিকাগুলি, শুধুমাত্র তেলিয়ামুড়া হাসপাতাল নিয়েই চিন্তা করুন না, একটা সময় এখানে কিছুই ছিল না, আজকে তো সব আছে এখানে। তার মানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সরাসরি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন, তিনি যে সমস্ত দিক নজরদারি নিয়ে কাজ করছেন, এবং রাজ্যে ইতিমধ্যে আরও অনেক ডক্টর্স নিয়োগ হবে, সুতরাং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট, আমি বিশ্বাস করি যে তেলিয়ামুড়া মহকুমার সমস্ত অংশের মানুষের অক্সিজেনের চাহিদা, সেই সমস্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ করবে।